যে ঢাকা ইউনিভার্সিটিকে যদি প্রাচ্যের ইউনিভার্সিটি বলা হয়, এই নাজিরহাট কলেজকে আমরা অবশ্যই প্রাচ্যের কলেজ বলতে পারি। হ্যালো বাংলাভাষী মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নাজিরহাট কলেজ, উত্তর চট্টগ্রামে সবচেয়ে মানে পুরাতন এবং সবচেয়ে আগের। 1949 সালে এটা প্রতিষ্ঠিত হয় চিটাং ইউনিভার্সিটির আগের। চলুন আমরা এটা ঘুরে ঘুরে দেখি। এই ঘাটে আমরা অনেক টাইম পাস করেছি এক সময়, এখনো টাইম পাস করি। যদিও আমি এই কলেজে পড়ি নাই, কিন্তু একবার ওদের সাথে ডিগ্রিতে ইংলিশ ক্লাস করছিলাম এই ভবনে। আমার এখনো মনে আছে এই ভবনে নিচতলে করছিলাম, না তোমাদের তপন স্যার মনে না কোন একটা স্যার এনেছিল, নিচে নিচে না এটা এখানে, তো এখানে ক্লাস করছিলাম। ওটা আমার লাইফের এক মানে ফার্স্ট এবং লাস্ট ক্লাস ছিল ডিগ্রিতে। আমি একটা ক্লাসই করছিলাম লাইফে ওইটাই ডিগ্রি। কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আরো ভবন গুলো দেখি। এটা তো ভবন ওয়ান, আরো টু থ্রি আরো অনেক আছে, তো চলুন দেখি। নতুন ভবন, এটা এর আগে এটা ইয়ে ছিল, পুরান একটা ভবন ছিল, ওইটা ভেঙে ফেলছে। এখন আরো কনস্ট্রাকশন কাজ চলতেছে, আরো অনেক বড় বড় ভবন হচ্ছে। তো যখন কমপ্লিট হবে ইনশাল্লাহ তখন পুরা কমপ্লিট ইয়া নিয়ে একটা ভিডিও দিব। আপাতত এগুলা দেখি। আসসালামু আলাইকুম, আমার পরিচয় হচ্ছে কি, আমি আসলে এই কলেজের এক্স স্টুডেন্ট। আমি বর্তমানে যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, এই কলেজ নিয়ে আসলে আমার অনেক ধরনের নস্টালজিক আছে। আসলে আমার না, এটা আসলে আমি প্রতিনিধি হিসেবে বলতেছি, এখানে যত স্টুডেন্ট আসছে প্রতি বছর যে হাজার হাজার স্টুডেন্ট আসে এবং হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে বের হয়, প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসে এখানে, এরা আসলে এই কলেজকে কখনো ভুলতে পারে না। কারণ এটা এমন একটা কলেজ যে এখানে প্রকৃতিটা এমন নিবিড়ভাবে জড়িয়ে আছে, যে এমন একটা কলেজ যে আমরা আসলে এত মানে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে যাই কোথাও এমন একটা কলেজ দেখি না। নাজিরহাট কলেজ ক্যাম্পাস অনেক বড়, তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন, মনোরম, খুবই মনোরম পরিবেশ। আমি যতবার আসি ততবার ভালো লাগে আমার, আমি যখনই সময় পাই তখনই চলে আসি এখানে, আমরা টাইম পাস করি এখানে। ওই যে ঘাট দেখালাম, ঘাটে বসে থাকি, এদিকে বসে থাকি, এখানে যে কোনো কেউ আসলে অবশ্যই তার মন ভরে যাবে। আশা করি সবার ভালো লাগছে নাজিরহাট কলেজ, এবং অনেকেই নাজিরহাট কলেজ চিনেন, তো তাদের পুরানো স্মৃতি অনেকদিন পর আমার মাধ্যমে আপনারা দেখতে পাইলেন। তো যারা নাজিরহাট কলেজ চিনেন বা আগে পড়তেন বা কোনো সময় আসছেন, তারা অবশ্যই কমেন্টে জানান। তো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।
দেখি তুমি ইয়া করো তো, এটা এটা নাড়াও তো দেখি। এটা তো কোনো ব্যাপার না ভাই, আমি তো এটা এক এক কলম ইয়া দেখছেন বাহুবলি না আরে ভাই কি বাহুবলি বাহুবলি আমার থেকে তো টিপ নিয়ে যায় কিভাবে এগুলো করবে নিশ্চয় আমি দিয়ে বলি ভড়ি 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 রা ভড়ি সাহরে বাহুবলি